সবারই ভুল ভাঙবে শাবনূর ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বড় পর্দায় অভিষেকের পর প্রায় দু দশক ঢালিউডের রাজত্ব করেছেন অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে অস্ট্রেলিয়া স্থায়ীভাবে বসবাস করছেন সম্প্রতি দেশে ফেরার আগে তিনি যুক্ত হন তরুণ নির্মাতা আরফাত হোসেনের রঙ্গনা সিনেমায় এই সিনেমার মাধ্যমে নিজ ভুবনে প্রত্যাবর্তন করছেন তিনি সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ্যে এলে আলোচনার পাশাপাশি সমালোচিত হন শাবনুর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী তার ভাষায় যে পোস্টার প্রকাশিত হয়েছে তা তো একটা দামি মাত্র সিনেমাটির কাজ শুরু করি নতুন পোস্টার আসুক সিনেমাটি মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এই গল্পে পছন্দ করেছে দর্শকদের আসাস্ত করে শাবনূর বলেন আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান আমিও ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পর সবারই ভুল ভাঙবে পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয় দারুণ একটি সিনেমা নিয়ে তিনি উপহার দেবেন কিছুদিন আগে শোনা যায় চয়নিকা চৌধুরী পরিচালিত একটি সিনেমায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করছে শাবনূর এ বিষয়ে তিনি বলেন মাতাল হাওয়া সিনেমাটি এখন তো চূড়ান্ত নয় সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত আলাপ বাকি রয়েছে প্রস্তাব পেয়েছি মাত্র আগে গল্প চিত্রনাট্য দেখি তারপর ব্যাটে বলে মিলে অবশ্যই সিনেমাটি করব